প্রশ্নটা পাগলের প্রলাপও বলাই যেতে পারে। অর্থমানের ভিত্তিতে পৃথিবীর মূল্য বা দাম কত? হাস্যকর মনে হলেও বিশেষজ্ঞরা বলছেন পৃথিবীর একটা অর্থমূল্য তো আছেই। তা হতে পারে প্রাকৃতিক সম্পদগুলোর পরিমাণগত মূল্য অথবা মানুষ যা সুবিধা পাচ্ছে তার হিসেবে। mentalfloss.com-এর নিবন্ধে যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অব ক্যালিফোর্নিয়ার জ্যোতির্বিদ্যা ও জ্যোতিপদার্থ বিজ্ঞানের সহকারী অধ্যাপক গ্রেগরি লাফলিন বলেছেন পৃথিবীর মূল্য 5 quadrillion বা 50 কোটি ডলার। আর তিনি তা করেছেন পৃথিবীর ভর, তাপ, বয়সের সঙ্গে জীবন টিকিয়ে রাখার হিসেব কষে। যদিও বিষয়টি হাস্যকর বা আনুপাতিক, তবু একটা হিসেব তো, যা এমন এক অদ্ভুত প্রশ্নের উত্তরে মিলেছে, পাশাপাশি পৃথিবীর এমন সব অমূল্য সম্পদ রক্ষার ক্ষেত্রেও বেশ গুরুত্ব বুঝিয়েছে। তবে অন্য গ্রহ যেগুলো মানুষের বসবাসের উপযোগী নয়, সে হিসেবে পৃথিবী তো মহামূল্যবানই বটে। মুবাল্লিক করিম, মাইটিভি।